পেল্টোর বউ সকালে ঘুম থেকে উঠেছে। ওঠার পর পেল্টোকে ডেকে উঠিয়েছে। পেল্টো ঘুমটা কাঁচা ছিল, তবুও কাঁচা ঘুম ভেঙে কোনো রকমে চোখ খুলে তাকিয়ে দেখতে পেল তার বউ তার দিকে তাকিয়ে পেল্টোর ঘুম থেকে ওঠার অপেক্ষা করছে। তাড়াতাড়ি উঠে পড়ো, পেল্টোর বউ পেল্টোকে বলল। কেন, কি হয়েছে, আজকেও আবার ডেকে উঠাচ্ছে কেন এত সকালে? তুমি উঠে পড়ো আর আমার জন্য চা করে নিয়ে এসো। পেল্টোর বউয়ের মুখে এই কথা শোনার পর পেল্টো কাঁচা ঘুম থেকে উঠেই তৈরি হতে শুরু করল। এরপর চা না করে পেল্টোকে দরজার দিকে যেতে দেখে পেল্টোর বউ জিজ্ঞেস করল, কি ব্যাপার, তুমি তো দেখছি চা না করেই বেরিয়ে যাচ্ছ। আমি যাচ্ছি উকিলের কাছে, এই রোজ রোজ ঘুম থেকে উঠে চা করে নিয়ে আসা আমার আর সহ্য হচ্ছে না। এই বলে পেল্টো হনন করে হাঁটা লাগিয়ে চলে গেল উকিলের বাড়িতে। কিছুক্ষণ পর পেল্টো ফিরে এসেছে। পেল্টোর বউ পেল্টোকে দেখে জিজ্ঞেস করল, গেছিলে উকিলের বাড়িতে? হ্যাঁ গেছিলাম, পেল্টো জানালো। এত তাড়াতাড়ি ফিরে এসেছ, দেখা হয়নি উকিলের সঙ্গে? দেখা তো হয়েছিল, কিন্তু দেখলাম উকিল বাসন মাজছে। আর হ্যাঁ, সকালে ডেকে দিও, তোমাকে চা করে খাওয়াতে হবে তো।